যাদের বাসায় টিপলিং এর রাউটার রয়েছে এবং আপনি যদি চান যে আপনার রাউটারটি থেকে কে কে নেট ইউজ করছে কানেক্ট করে এবং আপনি কিন্তু ব্লক করে দিতে পারবেন পরবর্তী সময় কিন্তু তারা যদি আপনার পাসওয়ার্ড জানে তারপরেও নেট কানেকশন করে ইউজ করতে পারবে না বিষয়টি খুবই বেসিক তাছাড়া আজকে এই ভিডিওটি বেশ কিছু ইম্পর্টেন্ট সেটিংস এবং টিপস থাকছে আপনাদের জন্য বোনাস সো ভিডিওটি আপনি চাইলে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন অনেক কিছুই শিখতে পারবেন আশা করছি ওকে ডিয়ার বিয়ার্স আপনি জাস্ট মোবাইল স্ক্রিন থেকে সরাসরি আপনার গুগল প্লে স্টোরে চলে আসুন দেন এরপরে জাস্ট সার্চ বারে টাইপ করবেন টিপ লিঙ্ক লিখে আর টিপ লিঙ্ক ক্লিকে সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন যে টিপ লিঙ্কের তে থার্ড অ্যাপটি আপনার সামনে চলে আসবে এই অ্যাপসটি জাস্ট আপনার ফোনে ফার্স্ট অল ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল হয়ে গিয়েছে এরপরে জাস্ট আমি ওপেনে ক্লিক করছি আপনি জাস্ট ওপেন করে নেবেন অ্যাপসটি ইনস্টল করার পরে ফার্স্ট টাইম আর ওপেনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ট্রেথার্ট এরকম একটি লেখা শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে শো করছে ট্রিপিলিঙ্ক আইডি হ্যাঁ ইমেল যে ইমেলটি দিয়ে আপনি রেজিস্টার করবেন আর পাসওয়ার্ড চাচ্ছে যদি আপনি আগে থেকেই কোনো ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে সেই ইমেলটি দিয়ে এখানে এরপর জাস্ট আপনি যদি পাসওয়ার্ডটি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার লগ হয়ে যাবে অটোমেটিক্যালি আর এখানে কিন্তু আপনার ইমেলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি নয় যে যেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তো আমি আপনাদের এখন দেখাবো নতুনভাবে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ফার্স্ট টাইম হয়তো আপনি আসতে পারেন এই তেথা অ্যাপে এর জন্য আমি জাস্ট আপনাদের ক্রিয়েট এ টিপলিং লিঙ্ক আইডিতে ক্লিক করে নতুন করে দেখাচ্ছি ওকে তো জাস্ট আমরা এখানে ক্লিক করেছি আর এখানে কিন্তু আমরা জাস্ট ফার্স্ট টাইম একটা আইডি ক্রিয়েট করে নেব পরবর্তী সময় যদি আমরা আমাদের ফোনটিকে রিসেট করি বা পুনরায় আবার অ্যাপসটি আনইনস্টল করার পরে ইনস্টল করি তাহলে কিন্তু জাস্ট আমরা এখন যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবো এই অ্যাকাউন্টের এই ইমেলটি দিয়ে এবং যে পাসওয়ার্ডটি এখন আমরা ক্রিয়েট করব নতুন করে এই পাসওয়ার্ডটি দিয়েই লগ করে যেতে পারবো সরাসরি লগ করে আমাদের রাউটার আমরা কন্ট্রোল করতে পারবো ওকে তো যাই হোক আমার বেশি কথা বলা হয়ে যাচ্ছে আপনাদের বুজন সুবিধার্থে এত বেশি কথা আমি বলছি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট একটি ইমেল অ্যাড্রেস আছে তো আমি একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি তো আমি জাস্ট জিমেল দিয়ে দিচ্ছি এরপরে এখানে জাস্ট একটি পাসওয়ার্ড দেবো এখানে কিন্তু আপনার যে জিমেলটি দিয়েছেন সেটির পাসওয়ার্ড দিতে হবে না এখানে একটি নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এই পাসওয়ার্ডটি শুধুমাত্র আপনার এই টিপ লিঙ্কের অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য দিতে হবে শুধুমাত্র সেই সময় ইউজ করতে হবে ওকে তো জাস্ট আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি টাইপ করার পরে আপনি দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর নিউ পাসওয়ার্ড আবার আপনাকে নিচের দিকে পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করতে হবে জাস্ট আমি আবারও পাসওয়ার্ডটি টাইপ করে দিচ্ছি তো এরপরে জাস্ট আমরা একটু নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সাইন আপ ওকে তো জাস্ট আপনি সাইন আপে ক্লিক করুন আর যেই ইমেল অ্যাড্রেসটি দিবেন এখানে আর যে পাসওয়ার্ডটি দিবেন সেটি আপনি অবশ্যই স্মরণ রাখবেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর আপনাকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না তো জাস্ট আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর এখান থেকে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে যে জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়েছেন হ্যাঁ সেই জিমেল অ্যাড্রেসটির আন্ডারে একটি অটোমেটিক মেল চলে যাবে টিভ লিঙ্কের তরফ থেকে জাস্ট সেখানে একটি লিঙ্ক দিয়ে দেওয়া হবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এক ঘন্টার মধ্যে কিন্তু আপনি এটিকে অ্যাক্টিভ করতে পারবেন ওকে তো জাস্ট এবার আমরা সরাসরি আমাদের ফোন থেকে জিমেইলে চলে যাচ্ছি ওকে তো জাস্ট আপনি জিমেইলে ক্লিক করুন আপনার ফোন থেকে এরপরে আপনি জাস্ট দেখতে পাবেন যে জিমেইলটি ওপেন হয়ে যাবে আর এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি যদি সাইন ইন করা থাকে তাহলে সরাসরি এখানেই চলে আসবে আপনার ইমেলটি তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এই মুহূর্তে জিমেলে যে অ্যাকাউন্টটি সাইনিং করে রয়েছে সেই অ্যাকাউন্টের জিমেল অ্যাড্রেস কিন্তু আমি দেইনি ঠিক আছে এর জন্য জাস্ট আমরা সেই জিমেল অ্যাড্রেসটি ফার্স্ট অফ অল সাইনিং করবো ওকে তো এর জন্য দেখতে পাচ্ছেন কর্নারে আমরা যে লগরটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট আর আপনারা যদি এই অ্যাকাউন্টেই সাইনিং করা থাকে তাহলে কিন্তু আপনারা নতুন করে সাইনিং করতে হচ্ছে না তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে সরাসরি আমরা জাস্ট ইন করে নিব গুগলে ক্লিক করে দিচ্ছি যেহেতু এটি গুগলের অ্যাকাউন্ট পরে যদি আপনার ফোনে কোনো লক করা থাকে তাহলে সেই লকটি দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে আসতেও পারে আবার না আসতে পারে দেন আপনি জাস্ট সাইনিং করার অপশন পেয়ে যাবেন তো এখানে জাস্ট আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে আমরা জাস্ট সাইনিং করে নিচ্ছি আই এগ্রি দেখুন আপনার এই জিমেল অ্যাড্রেসটি যদি অন্য কোনো ডিভাইসে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যদি সাইনিং করা থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি সেখান থেকে গিয়েই আপনার জিমেলে ঢুকে যে জিমেলটি তারা পাঠাবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি আপনি অ্যাক্টিভ করে নিতে পারতেন ওকে এবার জাস্ট আমরা এখান থেকে হোম স্ক্রিনে ক্লিক করে ব্যাগে চলে যাচ্ছি এবং আওয়ার জিমেলে চলে যাচ্ছি জিমেলে গিয়ে আমরা জাস্ট অ্যাকাউন্টটি সুইচ করে আর লগতে ক্লিক করছি কর্নার থেকে এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি ঠিক আছে এরপর জাস্ট আমরা এখান থেকে যে থ্রি লাইনের অপশান দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা জাস্ট অল ইনবক্স এখানে ক্লিক করবো আর এরপরে দেখতে পাচ্ছেন একটি রিলিফ দেওয়ার সাথে সাথে আমাদের টিভি লিঙ্কের যেই জিমেলটি এসেছে এই ইমেলের আন্ডারে সেই ইমেলটি কিন্তু শো করছে তো জাস্ট আমরা এখান থেকেই এটিতে ওপেন করে নিচ্ছি ক্লিক করে আমি আবারও বলছি আপনার যদি অন্য কোনো ডিভাইসে বা আপনার ডিভাইসেই এই জিমেলটি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার এতক্ষণ যে লগ ইন করার প্রসেসটি বা ঝামেলাটি হলো সেটি কিন্তু আর হবে না আপনার ক্ষেত্রে ওকে আপনি সরাসরি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে আসার পরে দেখতে পেতেন যে এখানে আপনার ইমেলটি চলে এসেছে তো জাস্ট আমি এখানে ক্লিক করছি আর ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এরপরে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব দেন আপনি দেখতে পাবেন এখানে একটি লেখা রয়েছে চেক টু ফিনিশ রেজিস্ট্রেশন জাস্ট আমরা কিন্তু এখানে ক্লিক করব ওকে তো আমরা জাস্ট এখানে ক্লিক করছি এরপর দেখতে পাচ্ছেন যে কনগ্রাচুলেশন জানানো হয়েছে ঠিক আছে কনগ্রাচুলেশন আপনার জিমেলের আন্ডারে কিন্তু একটি টিপ লিঙ্কের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এরপর জাস্ট আমরা আবার সরাসরি কেটে আমরা আমাদের অ্যাপসটি ওপেন করে নিচ্ছি টেটার অ্যাপটি আর অ্যাপটি আসার পরে এবার আমরা দেখতে পাবো ফার্স্টে যে ইন্টারভিস শো করছিল সেটি এবার এখানে আমরা যে জিমেলটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি এইমাত্র সেই জিমেলটি এখানে দিব এবং পাসওয়ার্ডটি দিব যেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম দেখতে হচ্ছেন আমার কিন্তু জিমেল এবং পাসওয়ার্ড টাইপ করা হয়ে গিয়েছে এরপর জাস্ট আমরা লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ ইনে ক্লিক করা দেওয়ার পরেই দেখতে পাবেন আপনার ফোনের সাথে যেই ওয়াইফাইটি কানেক্ট রয়েছে যেই রাউটারে সেই রাউটারটি সরাসরি চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু শো করছে এই রাউটারটি কিন্তু আমার বর্তমানে কানেক্ট করা রয়েছে তো আমি জাস্ট এটিতে ক্লিক করছি আর ক্লিক করার পরে আমাদের ফার্স্ট অফ অল এখানে লগ ইন করতে হবে ওকে তো এখানে জাস্ট আমরা অ্যাডমিন অ্যাডমিন দিয়ে লগ ইন করে নিব আপনার টিপ লিঙ্কের রাউটার হয়ে থাকলে অবশ্যই আপনি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দেবেন এরপরে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করব দেন দেখতে পাচ্ছি আমাদের রাউটারে কিন্তু আমরা প্রবেশ করতে পেরেছি এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রাউটারের পাসওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে আমরা যদি চোখে যে একটি আইকন রয়েছে এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের রাউটারের পাসওয়ার্ড শো করছে ওকে এই পাসওয়ার্ডটি কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এরপরে আমরা এখানে দেখতে পাবো ডান দিকে যে কয়টি ডিভাইস আমাদের রাউটারের সাথে কানেক্ট থাকবে সেই কয়টি ডিভাইসের সংঘর্ষ করবে তো আমরা যদি এখানে ক্লিক করি আর ক্লিক করলেই দেখতে পাবো নাম সহকারে কোন ডিভাইস আপনার রাউটারের সাথে কানেক্ট রয়েছে কোন কোন ডিভাইস সেগুলো শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফোনটি দিয়ে আমি দেখাচ্ছি সেই ফোনটি ফার্স্টে দেখাচ্ছি এরপরে আমার কম্পিউটারটি দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ডিভাইসই কিন্তু বর্তমানে আমার রাউটারের সাথে কানেক্ট রয়েছে এরপর জাস্ট আমরা যদি চাই কোনো ইউজারকে ব্লক করে দিতে তাহলে কিন্তু চাইলে আমরা জাস্ট সেইটির উপরে ক্লিক করবো ক্লিক করার পরে নিচের দিকে পেয়ে যাব ব্লকের অপশন অপশন ওকে তো জাস্ট আপনি যদি ব্লকই ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ব্লক হয়ে যাবে আর ব্লক করলে কিন্তু সেটি নিচে শো করবে আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আমরা যদি শোতে ক্লিক করি শোতে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে ব্লক করা রয়েছে আমাদের এই ডিভাইস টি এটি আপনার যে কোনো ডিভাইস হতে পারে বা যে কোনো ব্যক্তি হতে পারে আপনার রাউটারের পাসওয়ার্ডটি যদি কেউ জেনে কানেক্ট করে নেয় তারপরে আপনি যদি জাস্ট এখানে এসে দেখেন যে কানেক্ট করেছে আপনার অপরিচিত একটি ডিভাইস তাহলে আপনি কিন্তু চাইলে এখান থেকে ক্লিক করে সেটি ব্লক করে দিতে পারেন আর ব্লক করে দেওয়ার পরে কিন্তু তার ফোনের সাথে কানেক্ট থাকা সত্ত্বেও সে নেট ইউজ করতে পারবে না ঠিক আছে আবার আনব্লক করতে চাইলে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে নিচ থেকে আনব্লকে ক্লিক করে দিন ওকে আনব্লক তো এবার আমরা একটু ব্যাগে চলে যাচ্ছি এরপরে এখানে কিন্তু আরও বেশ কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাদের দেখাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে আপনারা হয়তো অনেকেই বিরক্ত বোধ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গেস্ট নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্কে যদি ক্লিক করে আবারও গেস্ট নেটওয়ার্কে ক্লিক করেন এখান থেকে এরপরে আপনি কিন্তু চাইলে এখান থেকে একটি আলাদা করে ওয়ারলেস নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন এবং সেই নেটওয়ার্কের আন্ডারে আপনি চাইলে যে কাউকে আবার কানেক্ট করিয়ে নেট ইউজ করতে পারবেন ঠিক আছে এটি যদিও আপনাদের প্রয়োজন নেই বেসিক একটি সেটিংস আপনি চাইলে করে নিতে পারেন আবার অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে এরপরে জাস্ট আমরা যদি এখানে একটি অপশন দেখতে পাচ্ছি টুলস ঠিক আছে এই টুলসে যদি ক্লিক করে তো জাস্ট আমরা টুলসে ক্লিক করছি টুলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে আপনি চাইলে ইন্টারনেট কানেকশন আবার এখান থেকে দেখে নিতে পারবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে কানেক্ট লেখা রয়েছে ঠিক আছে কানেক্টেড যদি নেটটি কানেক্ট না থাকে আপনার রাউটার সাথে তাহলে কিন্তু এখানে ডিসকানেক্ট দিতে হবে আমরা ব্যাগে চলে যাচ্ছি তো যাই হোক আশা করছি আপনি এখন নিজে নিজে আপনার রাউটারটি কন্ট্রোল করতে পারবেন আপনার রাউটারটি যদি কেউ আপনার অজান্তে কানেক্ট করে নেট ইউজ করতে থাকে তাহলে তাকে খুব সহজেই এখান থেকে জাস্ট ক্লিক করে দেখে নিতে পারবেন ঠিক আছে এবং চাইলে খুব সহজে ব্লক করে দিতে পারবেন তো আমি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আমরা যদি রিলোড দিই তাহলে দেখতে হবে যে আমাদের রাউটারের সাথে কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে এখানে যদি আরো বেশি ডিভাইস কানেক্ট করা থাকে আপনার ক্ষেত্রে তাহলে সেগুলো কিন্তু শো হবে আমার ক্ষেত্রে মাত্র দুইটি ডিভাইস কানেক্ট রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও এরকম নতুন ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফেসবুক পেজ হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ